রেবেকা প্রসাদ ভট্টাচার্য। 1970 সালের 11ই সেপ্টেম্বর আসামের শিলচরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি একজন ভারতীয় লোকগায়ক এবং গবেষক ছিলেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য অধ্যয়ন করতে এসেছিলেন। তার সঙ্গীত অনুপ্রেরণা হলেন তার কাকা অনন্ত ভট্টাচার্য। 1999 সালে তিনি উত্তর পূর্ব বাংলার লোকসঙ্গীত ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার জন্য দোহার নামে একটি ব্যান্ডের প্রতিষ্ঠা করেন। তিনি বেশ কয়েকটি সিনেমাতেও সঙ্গীত অবদান রেখেছিলেন। তার শেষ ছবি ভুবন মাঝি 2017 সালে। তিনি বিখ্যাত রিয়ালিটি শো জি বাংলা সারিগামা পাতে গ্রুমার হিসেবে যুক্ত ছিলেন। তার শেষ সঙ্গীতানুষ্ঠানটি ছিল বাগুইহাটি কৃষি মেলায়। কালিকাপ্রসাদ ভট্টাচার্য 2013 সালে তার অনন্য সৃষ্টি ও সঙ্গীতের শ্রেষ্ঠত্বের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সঙ্গীত সম্মান পুরস্কার পেয়েছিলেন। 2013 সালে গুয়াহাটির বাইক ড্রাম গ্রুপ থেকে তিনি উত্তর পূর্ব পুরস্কারের সাংস্কৃতিক রাষ্ট্রদূত লাভ করেন। 2017 সালের 7ই মার্চ মাত্র 45 বছর বয়সে কালিকাপ্রসাদ ভট্টাচার্য হুগলি জেলার গুড়াব গ্রামের কাছে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। আজ এই বিখ্যাত লোকসঙ্গীত শিল্পীর জন্মদিন। বেকাই নিউজের পক্ষ থেকে কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে জানানো হচ্ছে জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা। শুভ জন্মদিন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। আপনারা দেখছেন বেকাই নিউজ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন।